वेलकम गाइस, एनडीजी ई क्लासे सकल के स्वागत। बंधुरा, आमी एर आगेर भिडियोते नाउन निये आलोचना करेछिलाम, कत धरनेर नाउन हय सब किछु आमी विस्तारितभावे आलोचना करेछि भिडियोटिते। तोमरा जारा एखोनो भिडियोटि देखोनि, आमार आई बटने क्लिक करे देखे निते पारो। तो आमार एई भिडियोटा करार उद्देश्य कि ना, अनेकेई आमाके मैसेज करे जिज्ञासा करेछे जे स्यार काउंटेबल एवं अनकाउंटेबल नाउन ओई भिडियोटार मध्ये नेई, बा एटा कि रकम विभक्त करा हयेछे, बा एर सोर्सटा कि सेटा बोलुन। ताई आमी एटा क्लियर करार जन्य आरेकटा एई भिडियोटा बानाच्छि। देखो, किछुई नय, काउंटेबल अनकाउंटेबल नाउन। चलो तले आलोचना कर दी। हम आज के आलोचना करब काउंटेबल एवं अनकाउंटेबल नाउन नहीं। देखो बंधुरा, एर आगे भिडियोते बोलेछिलाम नाउन नाउन कत धरनेर, बोलेछिलाम पाँच धरनेर हय। एक प्रपार नाउन, दुई कमन नाउन, तीन कलेक्टिव नाउन, चार मैटेरियल नाउन एवं पाँच एबस्ट्रैक्ट नाउन। एखन এই প্রপার নাউনকে যদি বাদ দিয়ে বাকি যে কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই দুটোকে বলা হয় কাউন্টেবল নাউন, কারণ এগুলোকে গোনা যায়। কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গোনা যায়, আর এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোকে গোনা যায় না, তাই এগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে বন্ধুরা বুঝতে পারলে, আমি যেগুলো আলোচনা করেছি ওগুলোকেই অন্যভাবে একটা গ্রুপে ফেলা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে চলো দেখে নিই কাউন্টেবল নাউনের ক্যারেক্টারিস্টিকগুলো কি। কাউন্টেবল নাউন মানেই হচ্ছে যেগুলো গোনা যায়। এর ক্যারেক্টারিস্টিক কি না, আর্টিকেল বসানো যায়। এর আগে আর্টিকেল বসাতে পারি, যেমন এ বয়, দি গার্ল, অ্যান অরেঞ্জ। দেখো আর্টিকেল বসেছে। এর প্লুরাল ফর্ম হয়, এগুলোকে প্লুরাল ফর্ম করা যায়, যেমন বুকস, ডগস, মেন। আবার নাম্বার বসানো যায়, অর্থাৎ এক দুই তিন চার, যে কোনো ধরনের নাম্বার বসাতে পারি, যেমন ওয়ান কাউ, থ্রি পেন্স, টেন বয়েজ। তাহলে বুঝতে পারছো কাউন্টেবল নাউন হচ্ছে গোনা যাবে এবং এই এই ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে তাদের। তবে কাউন্টেবল নাউন যদি প্লুরাল ফর্ম হয়, মাথায় রেখো প্লুরাল ফর্ম হলে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসবে না। যেমন আই হ্যাভ এ বুক, দেখো এই বুকটা রয়েছে সিঙ্গুলার, তাই বুকের আগে একটি এ বসেছে। কিন্তু যদি বলি বুকস আর দ্য সোর্স অফ নলেজ, তাহলে এই বুকের প্লুরাল ফর্ম বুকস, তাহলে এর আগে কোনো ধরনের আর্টিকেল বসছে না। দি বুকস বলা যাবে না, এ বুকস বলা যাবে না, ঠিক আছে? তাহলে এটা মাথায় রেখো। পরবর্তী নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো গোনা যায় না, যেগুলো খালি ভার রয়েছে বা ফিল করা যায়। এগুলো ক্যারেক্টারিস্টিক কি? এগুলো হচ্ছে ঠিক তার উল্টো, আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসানো যাবে না। যেমন হানি ইজ সুইট, স্যান্ড ইজ রাফ। দেখো মধু এ গোনা যাবে না, কিন্তু এর আগে কোনো ধরনের আর্টিকেল বসবে না। দি হানি, এ হানি, কিছু করা যাবে না। প্লুরাল ফর্ম হয় না, যেমন আই ড্রিঙ্ক সাম ওয়াটার এভরিডে, এই ওয়াটার্স আমরা করতে পারি না, ঠিক আছে, নট ওয়াটার্স। আর কি নাম্বার বসানো যাবে না, ওয়ান টু থ্রি ফোর, যে কোনো ধরনের নাম্বার কিন্তু বোঝাতে পারবো না। যেমন আই নিড সাম সুগার, আমরা কিন্তু বলবো না যে আই নিড থ্রি সুগার্স অর টেন সুগার্স, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারলে খুবই সহজ। এবং দেখো, তবে কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোতেই ইউজ হতে পারে, সেই ওয়ার্ডসগুলো সম্বন্ধে বলে দিই। যেমন প্রথম হচ্ছে সাম, এই সামটা কাউন্টেবল নাউনেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও আগেও বসতে পারে। এবং সাম গার্লস বলতে পারি, গার্লস হচ্ছে কাউন্টেবল, এবং সাম ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল। তাই সাম কথাটা বা সাম ওয়ার্ডটা আমরা দুটোতে ক্ষেত্রেই ইউজ করতে পারি। পরবর্তী ওয়ার্ড হচ্ছে এ লট অফ, এই এ লট অফ ওয়ার্ডটি আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মানে এ লট অফ অরেঞ্জেস, অরেঞ্জেস কাউন্টেবল, এবং এ লট অফ মিল্ক,
মিল্ক মানে দুধ, এটা আনকাউন্টেবল, এ লট অফ মিল্ক। অ্যানি কথাটাও আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অ্যানি বুকস, অ্যানি ওয়াটার। আবার যে প্রোনাউনগুলো মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই প্রোনাউনগুলো কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়। যেমন মাই পেন, আর আনকাউন্টেবল ক্ষেত্রে মাই আইডিয়া, আইডিয়া গোনা যাবে না। অ্যান্ড দিস দ্যাট, এই দুটোই ইউজ করতে পারি আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল ক্ষেত্রে। যেমন দিস হাউস, দিস এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট গুনতে পারি না কিন্তু হাউস গুনতে পারি। তাহলে এই কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো আমরা দুটো নাউনে ব্যবহার করতে পারি, এগুলো মনে রাখবে। এখন আরেকটা প্রসেস রয়েছে, আমরা কিভাবে আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবলে করতে পারি, বা এর ফর্মুলাটা কি। এটা একটা ফর্মুলা রয়েছে, দেখো ফর্মুলাটা হচ্ছে আর্টিকেল অথবা নাম্বার প্রথমে বসাতে হয়, তারপরে কাউন্টেবল কোনো একটা ওয়ার্ড দিতে হয়, তারপরে অফ বসাতে হয় প্রিপোজিশন, এবং তারপরে আনকাউন্টেবল ওয়ার্ডটি দিতে হয়। একটু পরে উদাহরণ দিচ্ছি, দেখো প্রথমে আমি ধরলাম মনে করো পেপার, এই পেপার হচ্ছে আনকাউন্টেবল নাম, জানোই গোনা যাবে না। তার উদাহরণ যেমন বাক্যে ইউজ, দেখো আই ইউজ পেপার টু রাইট, আমি লেখার জন্য বা লিখতে পেপার ইউজ করি। এখন ওপরে যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে এইরকম হবে, এ শিট অফ পেপার, এ শিট অফ পেপার যদি করে দিলাম তাহলে কিন্তু এটা কাউন্টেবল হয়ে গেল, অর্থাৎ একটা পেপারের কথা বলা হচ্ছে, একটা তা। তাহলে একে সেন্টেন্স ইউজ করে, আই ইউজড এ শিট অফ পেপার টু রাইট দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা লিখতে আমি একটা শিট ইউজ করেছি, পেপারের একটা শিট ইউজ করেছি। ওকে, তাহলে বুঝতে পারছো আনকাউন্টেবল থেকে কাউন্টেবল করতে গেলে এই ফর্মুলাটা করতে হবে, প্রথমে নাম্বার, তারপর কাউন্টেবল, তারপর অফ, তারপরে আনকাউন্টেবল। এরকম ভাবে আমরা করতে পারি, ম্যানি ব্যাগস অফ রাইস, রাইস আনকাউন্টেবল কিন্তু এখানে হয়ে গেল কাউন্টেবল। অনেক ধরনের অনেক ব্যাগ বোঝাচ্ছে রাইসে। 10 grams অফ বাটার, বাটার আমরা ওয়েট করতে পারি কিন্তু দেখো এর আগে আমরা নাম্বারটা বসাতে পেরেছি 10 grams, তাহলে ওই ফর্মুলা ফেলে আমরা আনকাউন্টেবল থেকে কাউন্টেবল নাউনে করতে পারি। এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, অবশ্যই লাইক করো, এর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হবো পরবর্তী স্টেপ নিয়ে। যদি তোমাদের পছন্দ হয়েছে লাইক করো, বন্ধুদেরকে জানাও, শেয়ার করো, এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নাও। আমি আজকে এই পর্যন্তই, অনেক অনেক